একটা দুর্ঘটনা, মডেলের মৃত্যু আর তাকে ঘিরে নানা প্রশ্ন, হাজারো ধোঁয়াশা। সূত্রের খবর, পুলিশ তদন্ত করে জানতে পেরেছে বিক্রম সনিকা রবীন্দ্র সদন সংলগ্ন বিলাসবহুল হোটেল থেকে বের হন রাত 2 নাগাদ। আর রাসবিহারী মোড়ের কাছে দুর্ঘটনাটি ঘটে হোটেল থেকে বের হওয়ার প্রায় 1.25 ঘন্টা পর। কিন্তু এই রাস্তা গাড়িতে যেতে কি এতটা সময় লাগে? তাহলে বিক্রম সনিকারা হোটেল থেকে বেরিয়ে কোথায় গিয়েছিলেন? সূত্রের খবর, বিক্রমের মোবাইল ফোনের টাওয়ার লোকেশন এবং রাস্তার সিসিটিভি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখে পুলিশ জানতে পেরেছে বিক্রম সনিকারা রাত 2 নাগাদ হোটেল থেকে বের হন। সেখান থেকে ইএম বাইপাস থেকে বিক্রম গাড়ি নিয়ে যান কসবার রাজডাঙ্গার কাছে। সেখান থেকে বিজন সেতু হয়ে সোজা যাওয়ার সময় দেশপ্রিয় পার্ক পেরিয়ে দুর্ঘটনা ঘটে। পুলিশ সূত্রে দাবি, তদন্তে জানা গিয়েছে ওই গভীর রাতে রাজডাঙ্গা মেইন রোড এবং সুইন হোল এনে সংযোগস্থলে বিক্রমের গাড়ি প্রায় 35 মিনিট দাঁড়িয়েছিল। কিন্তু অত রাতে রাস্তায় গাড়ি দাঁড় করিয়ে কি করছিলেন বিক্রম? সূত্রের খবর, অভিনেতা বিক্রম পুলিশের কাছে দাবি করেছেন সুইন হোল এনে তার বাড়ি, তাই তিনি সেখানে গিয়েছিলেন। কিন্তু 35 মিনিট ধরে গাড়ি থেকে কেউ নামলেন না কেন? তাহলে কি গাড়ির মধ্যেও মদ্যপান করা হচ্ছিল? এই সব প্রশ্নেরই এখন উত্তর খুঁজছে পুলিশ। ময়ূখ ঠাকুর চক্রবর্তী ও মানস বসাক, এবিপি আনন্দ।